नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाना शुभ सकाल। तो बंधुरा गतकाल सन्ध्या बेला किन्तु करमंडल एक्सप्रेस एक्सिडेंट होयेछे, सेखाने प्रचुर हताहतेर किन्तु खबर आसछे। तो आशा करब सबाई खूब ताड़ाताड़ी सुस्थ हये उठबेन, सबकिछु ताड़ाताड़ी सुस्थ हये जाबे एबं भगवानेर काछे एई प्रार्थनाई करब। तो आजकेर एई भिडियोते की की निये आलोचना करब तोमरा थामनेल देखेई बुझते पारछो। तो फार्स्टे तोमादेरके जानाबो आजके किन्तु ए लीगेर फाइनाल रयेछे मेलबोर्न सिटी एबं सेंट्रल कोस्ट मैरिनार्सेर मध्ये, जेटा किन्तु दुपुर 3:15 थेके होते चले भारतीय समय दोपुर 3:15। तो लाइव कोथाय देखते पाबे? तो देखो लाइव ए लीगर अफिसियल यूट्यूब चैनल लाइव देखते पाबे। लिंक किन्तु तुम्हारा डिस्क्रिप्शन बक्से पे जाबे, सेखान थेके गिये तुम्हारा अवश्य लाइव किन्तु देखते पाबे। तो एक समय छिलो फिजिर खेला जखन आमादेर कोनो भारतवासी देखतो ना, तखन किन्तु रॉय किस्टार जन्य फिजिर खेला प्रचुर लोक देखेछे आमादेर भारत थेके, आमादेर कलकाता थेके आर कि। एबं विशेष करे बर्तमाने ए लीगर खेला अनेकेई देखतो ना, तारा किन्तु जेसन कामिन्सेर जन्य ए लीगर खेला देखछे, एटा अवश्य एकटा भालो दिक बला जाय। এরপর তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো বন্ধুরা গতকাল হাফওয়ে ফুটবল নামক একটি পেজ থেকে তারা কিন্তু বলে যে যেখানে থাপাকে কিন্তু সাইন করানোর রেসে এগিয়ে আছে মুম্বাই সিটি এফসি। যে খবরটা কিন্তু আমাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, আমি চাইলে গতকালকে ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি অতটা প্রয়োজন বোধ করিনি, আমি তাই বানাইনি। তো সেই কারণে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো দেখো বর্তমানে কিন্তু থাপাকে নেবার রেসে এখনও কেউই এগিয়ে নেই, 50-50 চান্স রয়েছে বর্তমানে দাঁড়িয়ে। এছাড়া মার্কাসও কিন্তু গতকাল জানিয়ে দিয়েছে যে এখনও কিন্তু সেই রকম বলার কিছু পর্যায়ে এসে পৌঁছায়নি। এছাড়া মার্কাস আরও বলেছেন যে আগের সিজনে তাকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে বেস্ট অফার কিন্তু তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি চেন্নাই এফসিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এরপরে তিনি আরও জানিয়েছেন যে থাপা যদি ছাড়তে চায়, ক্লাব ছাড়তে চায়, তাহলে অবশ্যই কিন্তু চেন্নাই এফসির তাকে সেল করে দেওয়া উচিত, নাহলে কিন্তু সামনের বছরে তাকে এমনি হারাতে হবে, মানে বিনা পয়সায় আর কি। কারণ একটা বছর চুক্তি রয়েছে আর, মানে এই সিজনটা খেলা হয়ে গেলে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তো দেখা যাক থাপাকে নিয়ে কি হয়, সেই আকাশের মতোই কি নাটক হবে, তো দেখা যাক কি হয়। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ইভান ভুকোমানোভিচকে নিয়ে। তো বন্ধুরা ইভান ভুকোমানোভিচ তিনি কিন্তু অ্যাপিল করেছিলেন AIFF এর ডিসিপ্লিনারি কমিটির কাছে, যেটা হচ্ছে তার একটা 5 লাখ টাকা কিন্তু ফাইন হয়েছে এবং 10 ম্যাচের জন্য তাকে ব্যান করা হয়েছে, তোমরা সকলেই জানো। তো এর বিপক্ষে গিয়ে তিনি একটা অ্যাপিল করেছিলেন, যেটা কিন্তু AIFF এর ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু বাতিল করে দিয়েছে। তার মানে তাকে 5 লাখ টাকা তো জরিমানা দিতেই হচ্ছে এবং 10 গেমের ব্যান কিন্তু তাকে থাকতেই হচ্ছে। এছাড়া বন্ধুরা লাস্ট যে আপডেটটা দেবো, মানলো মার্কুইজ রোকা তার কিন্তু অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে এফসি গোয়া গতকাল। 2025 সাল অবধি, মানে 2 বছর চুক্তিতে তিনি কিন্তু এফসি গোয়াতে সই করেছেন। তো এই হচ্ছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।